আপনার বাসায় কি প্রিপেড মিটার ব্যবহার হয় বিদ্যুৎ বিলের জন্য? তাহলে বিকাশ দিয়ে কিভাবে আপনি এই রিসার্চ করবেন দোকানে না গিয়ে, সেই ভিডিওটি আজকে আমি তৈরি করছি আপনার জন্য। আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। তো বন্ধুরা, বরাবরের মতো আমি ইমরান খান রয়েছি আপনাদের সাথে, আসসালামু আলাইকুম। চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য সিম্পলি যে কাজটি করতে হবে, আপনাকে ডেস্কো থেকে যে কার্ডটি প্রোভাইড করা হয়েছে এই কার্ডটি আপনার লাগবে। এই কার্ডের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার আছে, আর হচ্ছিল আপনার স্মার্টফোন থাকা বিকাশ অ্যাপসটি লাগবে। এজন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসটি ওপেন করে নিব। এখান থেকে আমরা সিম্পলি পে বিল নামে একটি অপশন রয়েছে, সেখানে চলে আসব। এখানে চলে আসার পরে আমরা দেখতে পারবো প্রথমে একটি আইকন রয়েছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল। আমরা এখানে ইলেকট্রিসিটি বিল দিব। সো ইলেকট্রিসিটি বিলে আমরা ক্লিক করব। বিলে ক্লিক করার পরে দেখবেন এখানে বিল বিদ্যুৎ প্রিপেইড, বিল বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো প্রিপেইড এবং হচ্ছিল ডেস্কো পোস্টপেইড। এখন আপনার যে এই ডেস্কো কার্ডটি রয়েছে, এই কার্ডটি আসলে কিসের জন্য সেটা আপনারা এটা দেখে পড়লেই বুঝতে পারবেন। তো আমাদের কিন্তু এখানে যে বিলটা আমরা দেব সেটা হচ্ছিল ডেস্কো প্রিপেইড ইলেকট্রিসিটি মিটারের। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। আপনারা আপনাদের যে অপশনটি সেটা আপনারা ক্লিক করে নেবেন। সো আমরা এখানে যে কাজটা করব, এবার ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, ইন্টার কন্ট্যাক্ট নাম্বার, এই দুইটা অপশন আমাদেরকে এখানে দিতে হবে। সো এখানে বড় করে এই কার্ডটার মধ্যে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে জাস্ট সিম্পলি টাইপ করে দিব। এবং নিচে আছে ইন্টার কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার পার্সোনাল একটি ফোন নাম্বার, যে কোনো নাম্বার দিতে পারেন এটা। সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো আমরা পরবর্তীতে প্রসিড টু পে এই অপশনটিতে ক্লিক করব। অপশনটি ক্লিক করার পরে বলতেছে আমাদের কত টাকা আমরা অ্যামাউন্ট বা কত অ্যামাউন্ট রিচার্জ করবো সেটা জানতে চাচ্ছে। সো আমরা এখানে সিম্পলি ধরেন 200 টাকা রিচার্জ করব। তো আমি 200 টাকা দিয়ে পরবর্তী অ্যারো বাটনে চলে গেলাম। এখানে তারা আমাকে ডিটেলস দেখাচ্ছে যে আমি আসলে কত টাকা পাবো এই 200 টাকার পরিবর্তে, যেটা হচ্ছিলো অ্যাকাউন্টের যে ব্রেকডাউনটা সেটা। এখানে আমি এনার্জি কস্ট বা বিদ্যুৎ হিসাবে পাবো হচ্ছিলো 57.84 পয়সা, আর অন্যান্য হচ্ছিলো আমার যেমন ডিমান্ড চার্জ 84 টাকা, মিটার চার্জ, তারপরে হচ্ছিলো ভ্যাট, আরও আদার্স, এ ধরনের মিলে আমার প্রায় 9 টাকা কাটবে। তো বন্ধুরা, আমি এখন যে কাজটি করব, ট্যাপ টু কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার বিকাশের যে হচ্ছিলো পাসওয়ার্ডটি আছে সেটি আমি দিয়ে দিলেই আমার কিন্তু সাকসেস হয়ে যাবে। সো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কনফার্ম টু পে বিল এই অপশনটিতে দেওয়ার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল। আপনারা জানেন বিকাশে কীভাবে হোল্ড করে বিদ্যুৎ বিল দিতে হয়। সো বন্ধুরা দেখেন এখানে বিকাশ আমাকে দেখাচ্ছে ইওর পে বিল ইজ সাকসেসফুল। সো সাকসেসফুলি পেমেন্টটি হয়ে গেছে। আমি এখানে একটু আপনাদের কথা বলে রাখি, প্রথমে আমি 200 টাকা দিয়ে বিল পেমেন্ট করতে চেয়েছিলাম কিন্তু সেটা আমার হয়নি সাকসেসফুল। যখন আমি 250 টাকা দিলাম তখন কিন্তু আমার সাকসেসফুলি বিলটা পেমেন্ট হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করব, এখান থেকে আমি কীভাবে মানি রিসিট বা ডাউনলোড করতে হয় পেমেন্টের সেটা আমি দেখাবো। এই জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখেন বিকাশের নিচে একটি নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছিলো যে পে বিলের যে অপশনটি রয়েছে সেই গেট ইউর বিল রিসিপ্ট, সেই রিসিপ্টটা আমরা পাবো। এতে দেখেন ডাউনলোড রিসিপ্ট, এই ডাউনলোড রিসিপ্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে একটি পিডিএফ ফাইল তারা আমাদেরকে দেখাবে, এটা আমরা ডাউনলোড করে রাখতে পারি। এরপরে আমি এখন দেখাবো কিভাবে আপনারা টোকেন নাম্বারটি কালেক্ট করবেন। টোকেন নাম্বারটি কালেক্ট না করলে অনেক সময় হয় কি, আপনি রিচার্জ করার পরেও দেখবেন যে আপনার ঘরে বিদ্যুৎ আসতেছে না, সেক্ষেত্রে এই টোকেন নাম্বারটা আপনার কালেক্ট করতে হবে এবং টোকেন নাম্বারটি আপনার হচ্ছিলো প্রিপেড মিটারে প্রবেশ করাতে হবে। এখন আমরা বিকাশ অ্যাপে এসে প্রথমে বিল পে যে অপশনটা আছে পে বিলে ক্লিক করব। এখান থেকে রিসিপ্ট অ্যান্ড টোকেনে ক্লিক করব। রিসিপ্ট অ্যান্ড টোকেনে ক্লিক করলে আমরা এই যে ডাউনলোড রিসিপ্ট দেখেন এখানে দেখাচ্ছে, এটার থেকে আমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করব। এবার আমরা এর পাশে দেখেন প্রিপেড টোকেন নামে একটা অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। প্রিপেড টোকেনে ক্লিক করার পর এখানে আমাদের যে বিদ্যুৎ বিলের প্রিপেড বিলের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আবার এখানে আমরা দিব। অ্যাকাউন্ট নাম্বারটি দিলে এই অ্যাকাউন্টের যত ডিটেলস আছে এ পর্যন্ত যতবার রিচার্জ হচ্ছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন আমি কত তারিখে কী কী রিচার্জ করেছি তার প্রত্যেকটির একটি টোকেন পাওয়া যাচ্ছে। সো এই প্রথমটা হচ্ছিলো আজকের টোকেন, আমি এটা জাস্ট এই কপি বাটনে ক্লিক করে সিম্পলি কপি করে নিলাম। এই টোকেন নাম্বারটি আমরা কোনো কাগজে চলে লিখে নিতে পারি। এই টোকেন নাম্বারটি দিয়েই মূলত হচ্ছিলো আমাদের কী করতে হবে, বিদ্যুৎ বিলটা যে দিলাম সেটা আমাদের কারেন্টে রিচার্জ করে নিতে হবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার এই টাকা পেমেন্ট করার পরও কারেন্ট আসতেছে না, তখন আপনি কী করবেন, তখন এই টোকেন নাম্বারটি হচ্ছিলো আপনার প্রিপেড মিটারে প্রবেশ করাবেন।
আপনার বাসার বিদ্যুতের যে মিটারটি রয়েছে সেই মিটারে গিয়ে আপনার এই যে টোকেন নাম্বারটি আছে, ঠিক এভাবে টোকেন নাম্বারটি আপনি হচ্ছে হলো এক এক করে একদম সুন্দরভাবে দেখে দেখে আপনি এখানে চাপবেন। চাপার পরে আপনার মিটারের যে নিচে দেখবেন যে কারো গ্রিন বাটন থাকে অথবা ব্লু বাটন থাকে, অর্থাৎ যেটা ইন্টার বাটন, সেই ইন্টার বাটনটাতে আপনারা প্রেস করবেন। অবশ্যই টোকেন নাম্বারটা যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। টোকেন নাম্বারটা সঠিকভাবে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ। দেখবেন যে আপনার হচ্ছে হলো বাসায় কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ রিচার্জ হয়ে যাবে এবং কারেন্ট চলে আসবে। সো বন্ধুরা, এই ছিল মূলত হচ্ছে হলো আমার বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন, রিচার্জ করবেন এবং হচ্ছে হলো টোকেন কালেক্ট করবেন, রিসিপ্ট ডাউনলোড করবেন, সব কিছু আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের উপকার হয় তাহলে টাইম নাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য রইল ভালোবাসা এবং দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।